গুড মর্নিং ক্লাস। আজকে আমরা হ্যাভ ভার্বের প্রশ্নবাচক বাক্য সেগুলো কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় সেটার সম্বন্ধে আমরা কিছুটা জানব, কিছুটা শিখবো। আজকে আমরা হ্যাভ ভার্ব, হ্যাভ কথার অর্থ হচ্ছে গিয়ে থাকা বোঝায়, কোনো কিছু আছে বোঝায়, কোনো কিছু থাকা বা আছে, এই অর্থে হ্যাভ ভার্ব আমরা ব্যবহার করি। অন্যান্য যে কোনো ভার্বের মধ্যে হ্যাভ ভার্বেরও তোমরা আগেও দেখেছো তিনটে টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এবং প্রত্যেকটাই আমরা সেভাবে শিখব। আগে এর আগের ক্লাসে তোমরা ই ভার্বে দেখেছো কি যে ই ভার্ব যেটা অ্যাম, ইজ, আর, প্রেজেন্ট টেন্স বা ওয়াজ যেটা থাকে, বা ওদিকে শ্যাল বা উইল যেটাই থাকে, সেটা সবসময় যখন আমরা প্রশ্নবোধক বাক্যে যাই তখন সেটা কি করে না বাক্যের সামনে চলে আসে, বাদ বাকি পুরো স্ট্রাকচারটা একই থাকে, কেবল ওই ভার্ব যেটা অ্যাম, ইজ, আর, নইলে ওয়াজ, ওয়্যার বা আমার শ্যাল বা উইল যদি থাকে সেটা বাক্যের সামনে চলে আসে। এখানেও ঠিক একই রকমের নিয়ম আমরা ফলো করব, একই নিয়ম, যা থাকবে সেটা বাক্যের সামনে চলে আসবে। ভার্ব ক্রিয়াপদ, যেমন একটা উদাহরণ দেখা যাক, এমন ধরো যদি আমি বলি আমার আছে তাহলে কি বলবো আমি, আই হ্যাভ। একই রকম ভাবে যদি বলি আমি আমার কি আছে তাহলে কি বলবো, হ্যাভ আই। ঠিক এইরকম ভাবে আমরা সেন্টেন্সগুলিকে ট্রান্সলেট করা শুরু করব। সবার আগে আমরা প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল নিয়ে আমরা আলোচনা করব, এবং বর্তমানকালে আমরা জানি তোমরাও সকলে দেখে এসছো, আগে যদি পুরোনো ক্লাসগুলো মিস করে ইউটিউবে দেখতে পারো একবার। সেটা হচ্ছে কি যে প্রেজেন্ট টেন্সে হ্যাভ ভার্বের দুটো ফর্ম রয়েছে, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে হ্যাজ। হ্যাভ কখন বসে, যে কোনো প্লুরাল, যে কোনো বহুবচনের ক্ষেত্রে হ্যাভ বসে, আর সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমি তুমি বোঝানোর জন্য হ্যাভ বসে। আর তাহলে হ্যাজ কোথায় বসে, কেবলমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ যদি আমার এক বচন হয় এবং সেই এক বচন যদি আমি তুমির বাইরে হয়, অর্থাৎ সে, ছেলেটি, মেয়েটি, এবং যে কোনো আরও নানা রকম বিশিষ্ট পদ যদি থাকে এবং যদি তার এক বচন থাকে, একজন বোঝায়, একমাত্র সেই ক্ষেত্রে আমার হ্যাজ হয়। আচ্ছা সেটা তোমরা আগে পুরনো পড়াগুলো একবার ঝালিয়ে নিতে পারো, নিয়ে চলো আজকে আমরা এই নতুন পড়াটাকে খেয়াল করব। আচ্ছা এইবার তোমরা এখানে দেখো, এখানে প্রথমটা কি আছে বলছে আমার কি আছে, অর্থাৎ আমার আছে, আই হ্যাভ, সেখান থেকে হবে আমার কি আছে, অর্থাৎ উত্তরটা হবে হ্যাভ আই। আমাদের কি আছে, আমাদের আছে, উই হ্যাভ, তাহলে আমাদের কি আছে, হ্যাভ উই। এবং মনে রাখবে অবশ্যই যেহেতু এগুলো কোনো রকমের স্টেটমেন্ট টাইপ নয়, অর্থাৎ কোনো এগুলো খুব বিশেষ ধরনের বাক্য, তাই এগুলো প্রশ্নবাচক বাক্য, তাই এদের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে, না দিলে সেটা ভুল। আবার দেখো তোমার কি আছে, অর্থাৎ তোমার আছে, ইউ হ্যাভ, তোমার কি আছে, হ্যাভ ইউ। অর্থাৎ যদি আমরা এরকম ভাবে যদি জিজ্ঞাসা করি তোমার একটি গাড়ি আছে, ইউ হ্যাভ এ কার, তোমার কি একটি গাড়ি আছে, হ্যাভ ইউ, হ্যাভ ইউ এ কার। ঠিক এইরকম ভাবে আমাদের এগুলোকে তৈরি করতে হবে। দেখো আবার তোমাদের কি আছে, একই রকম ভাবে এটা হ্যাভ ইউ। আচ্ছা তার কি আছে, তার আছে, কি হবে এ, দেখো তার, তার বলতে একজন বোঝাচ্ছে এবং এই একজনটা আমি তুমির বাইরে গিয়ে বোঝাচ্ছে, তাই তো, সেক্ষেত্রে এটা আমি তুমির বাইরে এক বছর বোঝালে কি হবে, হ্যাজ হবে, তাহলে তার আছে, হি হ্যাজ অথবা শি হ্যাজ, আমি এখানে হি লিখছি, তাহলে এখানে হি হ্যাজ হলে তাহলে এখানে কি হবে, হ্যাজ হি, হ্যাজ হি। আবার তাদের কি আছে, বহু বচন চলে গেল, তাহলে হ্যাভ দে। ছেলেটির কি আছে, একই রকম ভাবে হ্যাজ দি বয়। ছেলেগুলির কি আছে, হ্যাভ দি বয়েজ। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা ট্রান্সলেট গুলো করছি একের থেকে আরেকটা জায়গাতে। তাহলে
এক্ষেত্রে আমার মেন নিয়মটা কি সবার আগে সেন্টেন্স শুরুতে হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী যেটা বসে সেটা বসবে। হ্যাভ বসলে হ্যাভের জায়গায় হ্যাভ বসবে, যদি হ্যাজ এর প্রয়োজন হয় তাহলে হ্যাজ বসবে। তারপরে সাবজেক্ট বসবে, সাবজেক্ট বলতে এখানে আমার, তো আমাদের, তাদের, ছেলেগুলি, ছেলেটির, এগুলো হচ্ছে সবই সাবজেক্ট, সাবজেক্ট বসবে। এবং এরপরে প্লাস মাইনাস অবজেক্ট আছে, দেখতে পাচ্ছ আশা করি, দেখো প্লাস মাইনাস দেওয়া আছে অবজেক্টে। যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসবে, অবজেক্ট এখানে নেই। অবজেক্টে যদি আমাকে এক্সাম্পল দিতে হয় তাহলে অবজেক্টে দেখো যে তোমার কি কোনো বন্ধু আছে এখানে, এই কোনো বন্ধু, এটা বন্ধুটাকে আমি অবজেক্ট বলতে পারি, অবজেক্ট বলি আমরা। তাহলে তোমার কি আছে, তাহলে তোমার কি আছে বলতে হ্যাভ ইউ, তাহলে তোমার কি আছে কোনো বন্ধু, এভাবে আমাকে বাংলাটা সাজিয়ে নিতে হবে। তোমার কি আছে কোনো বন্ধু, তাহলে এটা কি হবে হ্যাভ ইউ এনি ফ্রেন্ড, হ্যাভ ইউ এনি ফ্রেন্ড। তাহলে বোঝা গেল কি করে তৈরি হচ্ছে, হ্যাভ ইউ এনি ফ্রেন্ড, তোমার কি কোনো বন্ধু আছে, বোঝা গেল। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সটা শিখলাম। প্রেজেন্ট টেন্সে তাহলে কি হচ্ছে যে হ্যাভ বা হ্যাজ সামনে যেটা হোক বসবে, তারপরে সাবজেক্ট, এবং তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে, বোঝা গেছে। এবার চলে যাব আমরা পাস্ট টেন্সে। পাস্ট টেন্সের কি নিয়ম ছিল, পাস্ট টেন্সের নিয়ম ছিল কি যে আমার হ্যাড ফর্ম কেবল একটাই থাকবে, সেটা হচ্ছে হ্যাড, কোনো ঝামেলা নেই। বিভার্বে যেমন ওয়াজ ওয়্যার দুটো ছিল, এক্ষেত্রে কেবলমাত্র হ্যাড হবে, এবং এই হ্যাডটাকে নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু যেটা মজাদার জিনিস দেখো, এখানেও ছিল আছে, আবার এর আগের দিন ক্লাসে আমরা পড়েছিলাম কি বিভার্ব, বিভার্বও দেখবে একটা ছিলাম ছিল বলে আছে। যখন সবচেয়ে ভালো জিনিস হবে তখন যখন তোমরা এই দুটো ছিলকে পাশাপাশি মিলিয়ে পড়বে এবং বোঝার চেষ্টা করবে দুটো ছিল, যেমন ধরো এখানেও আছে তার কি ছিল, আবার ঠিক একই রকমভাবে সে কি ছিল, এই দুটো ছিল, ছিলাম, ছিলে, এই শব্দগুলোর মধ্যে বাংলাতে একই রকম কিছুটা কাছাকাছি গেলেও এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যটা তোমরা আশা করি পড়ার মাধ্যমে বুঝবে। হ্যাভ ভার্ব সাধারণত যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো অধিকার বোধ বোঝায়, কোনো কিছু থাকা বোঝায়, কোনো বস্তু বা কোনো ভালো জিনিস, গুণ দোষ গুণ এগুলো থাকা, অধিকার বোধ এগুলো বোঝায়, এগুলো থাকা বোঝায়, থাকা অর্থে, অধিকার অর্থে হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়। তোমরা এগুলো যত প্র্যাকটিস করবে, যত তোমরা চর্চা করবে, যত অভ্যাস করবে, তত তোমাদের কাছে এগুলো আরও বেশি পরিষ্কার হবে, আরও তোমরা রপ্ত হয়ে উঠবে। আচ্ছা আমরা এখানে চলে যাই, এবারে আমার কি ছিল, আমার কি ছিল, আমার ছিল আই হ্যাড, আমার কি ছিল হ্যাড আই। একটু তোমাদের হয়তো মোবাইলে এভাবে দেখাতে একটু সমস্যা হবে, একটু অভ্যাস চেষ্টা করো বোঝার, আমিও চেষ্টা করছি তোমাদের যতটা পারা যায়। আমাদের কি ছিল, আমাদের ছিল, তাহলে কি উই হ্যাড, আমাদের কি ছিল হ্যাড উই। তোমার কি ছিল, তোমার ছিল ইউ হ্যাড, হ্যাড ইউ। এটাতে অতটা কোনো সমস্যা বিশেষ হবে না, কেননা যেহেতু এটা পাস্ট টেন্সে একটাই মাত্র ফর্ম রয়েছে হ্যাভ ভার্বের, সেটা হচ্ছে কি হ্যাড, তাই সব জায়গাতে সামনে হ্যাড বসবে। তোমাদের এখানে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার কিছু নিয়ে ভাবার দরকার নেই, পাস্ট টেন্সের ক্ষেত্রে কেবলমাত্র, আবারও বলছি পাস্ট টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার নিয়ে ভাবার দরকার নেই, কেননা যেহেতু ভার্বের একটাই ফর্ম হ্যাড, তাহলে তার কি ছিল হ্যাড হি বা হ্যাড শি, যেটাই বলতাম সেটাই ঠিক। যদি বলতাম ধরো তাদের কি ছিল কোনো বাগান, হ্যাড দে এনি গার্ডেন, এরকম ভাবে সেন্টেন্সগুলো তৈরি হবে। ছেলেটির কি ছিল, হ্যাড দি বয়, একই রকমের ছেলেগুলি ছিল হ্যাড দি বয়েজ, বোঝা গেল। তাহলে একটাই মাত্র ফর্ম হ্যাড। এবার এটা দিয়ে একটা পূর্ণাঙ্গ বাক্য আমরা দেখি, যেমন ধরো এখানে একটা পূর্ণাঙ্গ বাক্য রয়েছে, রবির কি একটি ঘোড়া ছিল, রবির কি ঘোড়া থাকাটা অধিকার বোধ বোঝায়, তাই রবির কি একটি ঘোড়া ছিল, তাহলে রবির কি ছিল একটি ঘোড়া, এভাবে আমাকে সাজিয়ে নিতে হবে। রবির ছিল, তাহলে রবি হ্যাড, রবির কি ছিল হ্যাড রবি একটি ঘোড়া, মানে এ হর্স, হ্যাড রবি এ হর্স। দেখো বুঝতে পারছো কিনা,
রবির কে একটু ছিল হ্যাড রবি এ হার্স, বোঝা গেছে? তাহলে এই যে রবি আর এ বি আই, রবি আটটা ক্যাপিটাল করে না, একজন নাম বোঝাচ্ছে তাই এটা ক্যাপিটাল লেটার হলো। তাহলে বলছে এখানে অবজেক্ট কি, তাহলে একটি ঘোড়া, এটা অবজেক্ট। যদি অবজেক্ট থাকে সেটা তাহলে আমাকে প্লাস মাইনাস হবে, যদি অবজেক্ট ছিল লাস্টে বসাতে হবে, বোঝা গেল? এবার চলে আসো ফিউচার টেন্স। ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কি হয়, ভবিষ্যৎকালে শ্যাল অথবা উইল দিয়ে হয়। কিরকম ভাবে হবে, শ্যাল অথবা উইল, শ্যাল কখন বসে, আমি আমরা থাকলে শ্যাল বসবে এবং আমি আমরা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গার ক্ষেত্রে উইল বসবে। খুব সোজা নিয়ম, কোনো জটিলতা নেই এতে আশা করি। আমি আমরার ক্ষেত্রে আমি আমাদের যেখানে এখানে আমার আমাদের আছে সেই ক্ষেত্রে শ্যাল বসবে এবং এগুলো বাদ দিয়ে, এই দুটো বাদ দিয়ে, আমার আমাদেরটা বাদ দিয়ে বাদ বাকি যা থাকবে সব জায়গাতে উইল বসবে, বাকি সব জায়গাতে উইল বসবে। তাহলে শ্যাল বা উইল যেখানে যেটা বসে সেটা বসবে সামনে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে অবজেক্ট, যদি থাকে অবজেক্ট তাহলে সেই অবজেক্টটা বসবে। তাহলে দেখো আমার আমার হবে আই শ্যাল হ্যাভ, আমার কি হবে শ্যাল আই হ্যাভ, দেখো একই রকম ভাবে আমাদের কি হবে শ্যাল উই হ্যাভ। এখানেও আমাদের ভার্বের চেঞ্জ হবে না, যেটা চেঞ্জ হবে শ্যাল অথবা উইল, এবং শ্যাল আর উইল যে কোনো ভার্বের ক্ষেত্রে একই নিয়ম হবে। ভবিষ্যৎকাল বোঝাতে শ্যাল আর উইল ছাড়া আমাদের ইংরাজিতে আর কোনো রাস্তা নেই। তোমার কি হবে শ্যাল হবে কি, এখানে শ্যাল হবে না, আমি ভুল লিখলাম, এটা শ্যাল হবে না, এটা হবে উইল, কেননা আমি তুমির বাইরে চলে আস, তাহলে উইল ইউ হ্যাভ। আবার তোমাদের কি হবে, বাদ বাকি আর শ্যালের কোনো প্রশ্নই নেই, এবার সব জায়গাতে উইল বসবে, উইল ইউ হ্যাভ। তার কি হবে উইল শি হ্যাভ, এখানে কিন্তু হ্যাজ বসবে না, এটা তোমরা ভালো করে মাথায় রাখবে, এগুলো কিন্তু ভুল করে অনেকেই। তাদের কি হবে উইল দে হ্যাভ। ছেলেটির কি হবে, একই রকম ভাবে ছেলেটির কি হবে, তাহলে কি হবে উইল দি বয় হ্যাভ। ছেলেগুলির কি হবে উইল দি বয়েজ হ্যাভ। দেখো তাহলে নিয়ম পরিষ্কার বোঝা গেছে আশা করি, যে শ্যাল বা উইল যেটা আগে বসে সেটা আগে বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে যদি অবজেক্ট থাকে তার অবজেক্ট বসবে। ওটা আমরা অবজেক্ট বলা একটা বাক্য দেখি, যেমন দেখো তাদের কি কোনো সমস্যা হবে, এখানে অবজেক্ট কোনটা সমস্যাটা, এখানে অবজেক্ট সমস্যা, তাদের কি কোনো সমস্যা হবে, তাহলে তাদের হবে দে শ্যাল হ্যাভ। তাদের কি হবে, দেখো আমরা করেছি উইল দে, সরি আমি ভুল বললাম, এটা ঠিক বলিনি, তাদের কি হবে, তাদের তাদের হবে মানে দে উইল হ্যাভ। তাহলে তাদের কি হবে, যখন আমরা প্রশ্ন করছি তখন উইল দে হ্যাভ, তাহলে উইল দে হ্যাভ কোনো সমস্যা, এনি প্রবলেম, সমস্যা ইংরাজি হচ্ছে প্রবলেম, তাহলে উইল দে হ্যাভ এনি প্রবলেম, উইল দে হ্যাভ এনি প্রবলেম। দেখো উইল দে হ্যাভ এনি প্রবলেম, এই প্রসঙ্গে একটা কথা যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে কি, ইংরাজিতে ফিউচার টেন্স ভবিষ্যৎকাল যেহেতু আমরা একটা কি বলি, এটা প্রেডিক্ট করি, একটা ভবিষ্যৎবাণীর মতো করার চেষ্টা করি, যেমন আমার হবে তোমার হবে এগুলো যেরকম হয়, ইংরাজিতে তোমাদের নিশ্চয়ই তোমাদের খেয়াল থাকবে, যেটা আমরা আগে আমি আগেও করিয়েছিলাম, যদি ভবিষ্যৎকালে জোর দিয়ে কোনো বাক্য বলা হয়, অর্থাৎ তার কি হবেই, আমার কি হবেই, তাদের কি হবেই, এই ক্ষেত্রে শ্যাল আর উইল কিন্তু জায়গা পরিবর্তন করে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, আমার কি হবে শ্যাল আই হ্যাভ বলেছি, কিন্তু যদি আমি বলতাম আমার কি হবেই, তাহলে আমাকে বলতে তো উইল আই হ্যাভ। এইভাবে একই রকমভাবে তাদের কি হবে উইল দে হ্যাভ, যদি বলতাম তাদের কি হবেই শ্যাল দে হ্যাভ, তাহলে যদি বলতাম তাদের কি কোনো সমস্যা হবে উইল দে হ্যাভ এনি প্রবলেম, যদি বলতাম তাদের কি কোনো সমস্যা হবেই, তাহলে এই যে জোর দিয়ে বলা হবেই এর জন্য এখানে উইলের জায়গায় শ্যাল বসতো, মানে
ভবিষ্যৎকাল ইংরেজিতে শুধুমাত্র হ্যাভ ভার্ব বলে নয়, ভবিষ্যৎকালে যে কোনো ভার্বের ক্ষেত্রে যদি কোনো জিনিস জোর দিয়ে বলা হয় সেই ক্ষেত্রে শ্যাল আর উইল পরস্পরের স্থান পরিবর্তন করে। অর্থাৎ জোর দিয়ে বলার ক্ষেত্রে আমি আমরা এই ক্ষেত্রে বসবে উইল এবং বাকি ক্ষেত্রে বসবে শ্যাল। বোঝা গেছে? এই হচ্ছে আজকের পড়া। তাহলে বোঝা গেল এই পর্যন্ত আজকের পড়া রইল। তোমরা এগুলোকে অভ্যাস করো ভালো করে, এবং প্রত্যেকটা জায়গাতে ভার্বের ফর্মগুলো মনে রেখো, যত পারো রপ্ত করো, এবং চেষ্টা করো যেহেতু তোমরা মোটামুটি এখন নাবাচক প্রশ্নবোধক বাক্য এইটা বাদ দিয়ে, বি ভার্ব আর হ্যাভ ভার্বের নাবাচক প্রশ্নবোধক বাক্য বাদ দিয়ে তোমরা মোটামুটি কিন্তু বি ভার্ব আর হ্যাভ ভার্বের ব্যবহারটা কিন্তু শিখে গেছো। এর আগেও কিছুটা করানো হয়েছে, এবারও কিছুটা করানো হলো। এর পরের ক্লাসে আমি বি ভার্বের নাবাচক প্রশ্নবোধক বাক্য, তা প্রশ্নের মধ্যে না থাকবে এমন বাক্য সেটা দেখাবো, এবং তার পরের ক্লাসে হ্যাভ ভার্বের নাবোধক নাবাচক প্রশ্নবোধক বাক্য দেখাবো। এইটা এই দুটো হয়ে দুটো ক্লাস হয়ে গেলে পরে তো তোমাদের এই বি ভার্ব আর হ্যাভ ভার্বের প্রশ্নটা কমপ্লিট হয়ে যাবে। আমি গার্জেনদের কাছে বা তোমরা যারা নিজেরা একা একা বাড়িতে পড়াশোনা করো তাদের আমি একটা অনুরোধ করবো, তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট আমার, এটা হচ্ছে ট্রান্সলেশন যেগুলো আপনারা করাবেন, ছোট ছোট বাক্য, যে খুব জটিল বাক্য না, খুব সহজ বাক্য, সেগুলোতে আমরা ছোটো ছোটো প্যারাগ্রাফ লিখিয়ে লিখিয়ে করাবেন। তাতে কী হবে, ধরুন কিছু কিছু জায়গাতে কী হয়, কিছু প্রিপোজিশনের ব্যবহার থাকে, প্রিপোজিশন কিছু লিঙ্ক আপ থাকে, সেগুলো ব্যবহার করাটা শিখবে সে সহজে, সেগুলো ধরার চেষ্টা করবেন। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন বলা যায় যে যে গাছ আমাদের বন্ধু, ঠিক এরকমভাবে গাছ আমাদের বন্ধু, বা সে খুব ভালো ছেলে, এরকম নানা রকম বাক্য যেগুলো বইতে আছে, যেগুলো বইতে নেই, আপনার নিজের থেকে বাক্য দিন, সেগুলো দিয়ে ছোটো ছোটো বাক্য, ছোটো ছোটো প্যারাগ্রাফ, এরকম জিনিস দিয়ে আপনারা অভ্যাস করেন। যত বেশি এই জিনিস রপ্ত করবে তত সেগুলো ব্যবহার করতে তাদের সুবিধা হবে, এবং মানে বুঝতে কোনো গল্প করে সেগুলো মানে বুঝতে তাদের সুবিধা হবে। আজ এই পর্যন্ত থাক। যদি কারোর কোথাও কোনো সমস্যা থাকে নির্দ্বিধায় ফোন করতে পারো, নির্দিষ্ট সময় রাতের দিকে ফোন না করাই ভালো, সকলেরই কাজ থাকে, তোমরা মোটামুটি সকালের দিক করে হোক বা একটু বেলার দিক করে তোমরা ফোন করতে পারো, যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে বুঝতে আমি যতটা পারবো, আমি যতটুকু জানি অবশ্যই হেল্প করবো, তোমরাও চেষ্টা করো, আশা করি ভালো। আজ এই পর্যন্ত থাক, গুড বাই।